पश्चिम बंगाल की मुख्यमंत्री ममता बनर्जी ने मंगलवार को पेश किए गए देश के आम बजट पर निशाना साधते हुए इसे जन विरोधी और गरीब विरोधी बजट करार दिया। विधानसभा में मीडिया से बातचीत करते हुए ममता बनर्जी ने कहा कि आम बजट में बंगाल के साथ फिर से सौतेला व्यवहार किया गया है। उन्होंने कहा कि बंगाल को किसी की भीख नहीं चाहिए, बंगाल की जनता इस सौतेले रवैये के खिलाफ फिर से जवाब देगी। ममता बनर्जी ने कहा कि बजट में आम आदमी और गरीबों के लिए कुछ भी नहीं है, बंगाल के साथ फिर पूरी तरह भेदभाव किया गया है। बंगाल का केंद्र पर 1.71 लाख करोड़ रुपए से ज़्यादा का बकाया है, इसके बावजूद हमारे राज्य को एक रुपया भी बजट में नहीं दिया गया है। बजट में बिहार और आंध्र प्रदेश को खास तरजीह दिए जाने के सवाल पर ममता बनर्जी ने कहा कि हमें इस पर कोई एतराज़ नहीं है, लेकिन बंगाल सहित दूसरे राज्यों के साथ भी भेदभाव नहीं होनी चाहिए, ये पूरी तरह एक राजनीतिक बजट है। ममता बनर्जी ने इल्ज़ाम लगाया कि प्रधानमंत्री नरेंद्र मोदी बंगाल से जलते हैं, इसलिए उन्होंने बजट में बंगाल को कुछ भी नहीं दिया है। कुछ नहीं कहेंगे, हमें कोई टिप्पणी करना नहीं है इसका बारे में। मेरे को यही बोलना है, दिस बजट इज टोटली डायरेक्शनलेस, एंटी पीपल, नो विजन, ओनली द पॉलिटिकल मिशन इज देयर। आई डोंट सी एनी लाइट, इट इज द डार्क डार्क एंड डार्क। एम्प्लॉयमेंट स्कीम नथिंग इज देयर, रूरल जॉब स्कीम কিছুই বাড়ানো হয়নি, কিছুই করেনি, এবং আমাদের রাজ্যে আদৌ দিয়েছে কিনা সেটা আমরা দেখতে হবে। গত তিনবার বাজেটে ছিল না, বইতে দেখতে হবে। আমাদের 1,75,000 কোটি টাকা না কখনো হবে, 1,71,000 crores পেন্ডিং উইথ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, নাথিং ইজ বিং গিভেন টু আস। সেন্ট্রাল গভর্নমেন্ট আমরা उसका पास पड़ा है 1,71,000 रुपीज, लेकिन इसमें एक पैसा भी नहीं दिया गया, उपरंतु बंगाल को वंचित किया है। 1,71,000 कोटी टाकार उपर हमरा पाई सेक्टर गवर्नमेंट के কাছে, আমাদের টাকা এখান থেকে জিএসটি তুলে নিয়ে গেছে, এখন এক্সট্রা ট্যাক্স, আমাদের টাকা আমাদের দেয়নি, তাহলে জিএসটি করার কি প্রয়োজন ছিল? আগে আমরা ট্যাক্স করতে পারতাম, এখন তো কোনো ট্যাক্স আমরা করতে পারি না। আর শুধু শেষ লাগে, শেষ মানে সবটাই সেন্ট্রাল গভর্নমেন্ট নেবে, স্টেট গভর্নমেন্ট পাবে, এটা হচ্ছে কায়দা। আর ফয়দা হচ্ছে শুধু ওরাই করবে। কাজে এই বাজেট টোটাল অ্যান্টি পিপল অ্যান্ড অ্যান্টি পুর। বাংলাদেশ যদি একটা দেশ হয়, বাংলাদেশের কাছাকাছি ভোটার আছে পশ্চিমবঙ্গে, মাথায় রাখবেন প্রচুর ভোট। আমাদের স্টেটে সেন্সাস যেটা হয়েছিল অনেক আগে, তখন যেটা দেখেছিল তার থেকে এখন প্রায় 1.5-2 কোটি বেড়ে গেছে, 11.5 কোটি মানুষ হয় বাংলায়। 100 দিনের কাজে টাকার কোনো ঘুষ নেই। এবারও 3 কোটি বাড়ি দেওয়া হবে, কাকে দেওয়া হবে? সেই রত্ন ভাণ্ডারটা কিন্তু খোলা হয়নি। আমি চাই মেয়েরা সোনার উপর করুক, কিন্তু সাধারণ ঘরের মেয়েদের জন্য তো নয়। ফুডের উপরে সাবসিডি দেওয়া হয়নি, কিন্তু গোল্ড আর সিলভারের উপরে সাবসিডি দেওয়া হয়েছে। আগেরবারে আপনারা দেখেছিলেন জিডির উপর ট্যাক্স ছিল, কিন্তু হীরের উপর ট্যাক্স ছিল না। অর্থাৎ যেগুলো ওনাদের পছন্দ ওনারা করে খাওয়ার সুযোগ পাবে, যার অনেক আছে সে অনেককে আরো অনেক পাইয়ে দেওয়া, আর যারা গরিব সেই গরিব মানুষের দিকে ফিরে না তাকানো। বাংলা আপনারা দেখেছেন প্রাকৃতিক বিপর্যয় বারবার হয়, সুনামি থেকে শুরু করে আমাদের আয়লা থেকে শুরু করে আমফান থেকে শুরু করে প্রতিবার কিছু না কিছু হয়, কারণ বাংলা হচ্ছে নদী মাতৃকার দেশ। সেখানে বাংলাকে, বাংলার আশেপাশে সব রাজ্যগুলোকে তুমি ফ্লাড ম্যানেজমেন্টে টাকা দিলে, একমাত্র স্টেট বাংলা কি অপরাধ করলো যে বাংলাকে তুমি একা করে দিলে? বাংলা একা করলেও মনে রাখবেন, এই সরকার বাংলার অধিকার বঞ্চিত করার চেষ্টা করলেও ভোটের মঞ্চে কিন্তু দেখা হবে, বাংলা একা নয়, বাংলা একাই 100। ডিস্টেন্স মে কুছ ভি অ্যানাউন্সমেন্ট নেই কিয়া গয়া ওয়েস্ট বেঙ্গল কে আসাম কো মিলা, দার্জিলিং মে কিয়া, দার্জিলিং সে ভোট লেতে হ্যায়, ভোট কা টাইম মে বড়া বড়া বাত করতে হ্যায়, ওয়াদা করতে হ্যায়, আর ভোট আ জানে কা বাদ, হো জানে কা বাদ দার্জিলিং কো ভুল জাতা হ্যায়, কালিম্পং কো ভুল জাতা হ্যায়, মিরিক কো ভুল জাতা হ্যায়, মিরিক কো কাশিয়াং কো ভুল জাতা হ্যায়, এ উসকো নিচে হ্যায়, এ তো দার্জিলিং কা পাহাড়ি ভাই বোন বহিনো কো ইসকো ইয়াদ রাখনা চাহিয়ে। সিকিম কো মিলনে দো, হামারা কোই এতরাজ নেই হ্যায়, লেকিন সিকিম কো মিলনা আর বঙ্গাল কো ডিপ্রাইভ করনা দার্জিলিং কো, দিস আই ডোন্ট, আই ক্যানট সাপোর্ট।
দিদি এত রেল দুর্ঘটনা হয়েছে কিন্তু রেলের জন্য কলকাতা মেট্রো কিচ্ছু নেই। ভাই তোমরা তো জানো আমি 2001 যে প্রজেক্ট করে এসেছিলাম, 2009 যেগুলো করে এসেছিলাম সেগুলো এখনো হয়নি। ইভেন ডানকুনি আর অমৃতসর করিডর ওটা তো 2009 সালের ঘোষণা। একটা জিনিসকে একজনের করে যাওয়া কতবার করে, তুমি লেবু কচলাতে কচলাতে কেতো হয় ওখান থেকেও টাকা কমিয়ে দিয়েছে। এটাই হচ্ছে আমি যে মেট্রো প্রজেক্ট এবং ডানকুনি অমৃতসর করিডর যেটা লুধিয়ানা পর্যন্ত করে বসে আছে, কবে আসবে ডানকুনিতে? এবং বারবার এটা তো আমার সময় করা প্রজেক্ট, ওরা বাদ দিয়ে দিয়েছিল বেঙ্গলটাকে, আমি বেঙ্গলটাকে ঢুকিয়েছিলাম, সেটাও পর্যন্ত হবে হবে করে তিনবার নাকি রিপিট করেছে। অর্থাৎ পুরনো বোতলে ওই আর কি নতুন জল, নতুন রঙিন জল। দিদি বুঝি অ্যান্টি পিপল অ্যান্ড অ্যান্টি পুয়ার বাজেট অ্যান্ড দিস বাজেট ইজ এ পলিটিক্যাল বায়াস বাজেট। বাঙ্গাল কো লেকে জলতে I'll speak spontaneously. Always all the speakers cannot speak the written speech. But they ask our written speech before the meeting. So whatever is the pending, that we are sending. But what I want to speak, that will speak at the time of the meeting. Didi, aap kya pradhanmantri se milenge jo pending dues hai rajya ke liye? Question ka limitation tha, ho gaya. Thank you so much. Thank you very much. Thank you.